আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো ডিম নিয়েছি, আজকে আমি ডিম দিয়ে পোয়াপিঠা করব। ডিম পোয়াপিঠা এটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। এখন এখানে আমি দুইটা ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণ চাইলে আরও কম বেশি করতে পারেন, তিনটা বা চারটাও দিতে পারেন। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে দুটা ডিম আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এখন আমি এক কাপের মতো দিয়ে দেবো চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন, এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। এখন আমি ডিম আর চিনিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনি দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি, চিনিটা অনেকটাই গলে গেছে, পুরোপুরি গলে নাই। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মিষ্টিটা একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা লবণটাই দিয়ে দেবো, যাতে মিষ্টিটা খেতে ভালো লাগে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ যদি ঠিকঠাক মতো হয় খেতে খুব বেশি ভালো লাগে। অল্প একটু দিয়ে দিচ্ছি আমি লবণ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, আমি আরও হাফ কাপ দিয়ে দেবো, টোটাল আমি দেড় কাপ ময়দা দেবো। আগে আমি এক কাপ দিয়েছি, এখন আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি, টোটাল আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে। হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি, এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিয়ে নেব। এখন আমি ব্যাটারটা গুলার জন্য আমি অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, একসাথে দেব না, আমি অল্প অল্প করে যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দেব। আপনারা জলের পরিবর্তে আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, আর দুধ যদি হাতের কাছে না থাকে এটা পানি দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে এটা আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়েই আমার ব্যাটারটা তৈরি করে নিয়েছি, কতটুকুটা ঘনত্ব হয়েছে, বেশি ঘনও না আর পাতলাও না, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য, আমি আধা ঘন্টা পর ফিরে আসব। একটা কাপে আমি কিছু ব্যাটার নিয়েছি এখন, আর চুলাটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা দেখতে দেখতে ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব, এটা দেওয়ার সাথে সাথে একটু পরে এটা ফুলে যায়, দেখতে পাচ্ছেন। আমি এত বেশি লাল করব না, বেশি লাল হলে এটা বাইরে থেকে শক্ত হয়ে যায়, আর কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এটা নামিয়ে নেলে অনেক সময় এটা নরম থাকে, খেতে ভালো লাগে, নরম তুলতুলে থাকে। দেখতে পাচ্ছেন এটা ফুলে কতটুক ডাবল হয়ে গেছে। এখন আমি এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিয়ে উঠিয়ে নেব, আমারটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও দিয়ে দিচ্ছি আর একটা ব্যাটার, এই ডিমের পোয়া পিঠাটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটুকু এটা সুস্বাদু, অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই সেমভাবে আমি ওগুলো একটা একটা করে দিয়ে আমি সবগুলো ভেজে নেব, কতটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এক এক করে দেখতে পাচ্ছেন আমার এখানে সাত আটটা হয়ে গেছে, এটা বেশি সময় লাগে না, অল্প সময়ে বানানো যায় অল্প উপকরণে। আর আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আপনারা পেজটাকে ফলো করে একটু সাপোর্ট করবেন। আর আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।